जी मास्क मास्क কি বলে আমি বুঝতে পারছি না কি মাস্ক মাস্ক বাবা বুঝতে পারছি না তো কি বল আর কি সমস্যা কি আরে আপনি তো মাস্ক পরেন না এইজন্য 3 ফুট দূরত্ব বজায় রাখতে হবে এটা আগে বলবেন তো আচ্ছা আপনি 3 ফুট দূরত্বে বসে বসে কথা বলি চাইলে মাস্কটা খুলতেও পারেন মাস্ক পরিনি তার মানে এই নয় যে মাস্ক আমার সাথে দেই এই যে মাস্ক কিন্তু ওয়ার্কআউটের সময় মাস্ক পরতে একদমই ইচ্ছে করে না কেমন যেন দম বন্ধ লাগে আপনি একদম আমার মনের কথাটা বলছেন আমিও তো মাস্ক পরতে চাই না এই মানুষের ভয়ে মাস্ক পরি মানুষের ভয়ে মানে বুঝি রে হ্যাঁ এই মনে করেন কখন কে হুট করে একটা অপমান করে বসে তার তো কোনো ঠিক ঠিকানা নাই আর ইদানিং রাস্তাঘাটে যেইভাবে সাংবাদিক গিজগিজ করতে থাকে হঠাৎ করে দেখা যাবে একজন এসে আমার মুখের সামনে মাইক ধরে দিয়ে বলতেছে আচ্ছা আপনি যে মাস্ক পরেন নিয়ে ব্যাপারে আপনার অনুভূতি কি আমি তাড়াহুড়ার মধ্যে কখন কি বইলা বসি এটার তো কোনো ঠিক ঠিকানা নাই ব্যাস সারা দেশের মানুষ আমার নিয়ে ট্রল শুরু করে দিবে চিন্তা করছেন ব্যাপারটা না বলে পারছি না আপনি কিন্তু ভীষণ মজার মানুষ মানে ভীষণ আপনি দেখতে যেমন মজা কথাও ভীষণ মজার আমি অবশ্য ঠিক ওভাবে চিন্তা করি না আমি চিন্তা করি একটু অন্যভাবে এই যে ধরুন সৃষ্টিকর্তা এত শত জীবাণু কোটি কোটি জীবাণু তৈরি করেছে তাদের কাজ হচ্ছে আমাদেরকে আক্রমণ করা এখন আমরা যদি মাস্ক পরে ফেস শিল্ড পরে নিজেদেরকে প্রোটেক্ট করে ফেলি তাহলে জীবাণু তো আমাদেরকে আক্রমণ করতে পারবে না এটা তো তাদের উপর অবিচার হয়ে যায় অন্যায় হয়ে যায় সেটা তো আমি কোনোভাবে মেনে নিতে পারি না সম্ভব আপনি বলেন এনিওয়ে আমরা কথা বলছি কিন্তু এখনো পর্যন্ত জানি না কে কি আমার পরিচয় আমি দিয়ে দিই আমি সালমা আমি জুনায়েদ ঠিক আছে হ্যাঁ চেক করতে হবে করোনা ম্যাটারে তো খালি চোখে দেখাও যায় না আমি মনে করেন যে একটু ফুসফুসটা ভরে দম নিয়ে ওরে একটা গালি দিব সেটাও পারি না পাশের লোকজন মনে করতে পারে তারে গালি দিতেছি চিন্তা করছেন ব্যাপারটা চিন্তা করি নাই এখন চিন্তা করলাম তো এখন থেকে চিন্তা করব তবে একটা বিষয় না বলে পারছি না আপনাকে আমি প্রায় দেখেছি এইখানেই হাঁটাচলা করতে প্রায় দেখা দেখি হয়েছে কিন্তু কখনো কথা বলবার সুযোগ তৈরি হয়নি আজকে কথা বলবার সুযোগ তৈরি হলো এবং ভীষণ ভালো লাগলো নাইস টু মিট ইউ খুব ভালো লাগলো পরিচয় চলেন তাহলে লাস্ট রাউন্ডটা দিয়ে দিই চলেন দাঁড়ান হ্যান্ডশেক তো করা যাবে না কিন্তু লেগ শেক তো করা যাবে চলেন দেখলি তো অন্যের ক্ষতি করতে চাইলে নিজেকে এসে গর্তে পড়তে হয়
কার গেলে একদম হাসবি না দাঁতের দোকান বন্ধ কর আমার কষ্টটা না বুঝে আমার ছেলে না বুঝে আমার মেয়ে মানে গে আমি কি করলাম আমি তো সারা দিন অফিসে থাকি আর বাবা কি করবি তুই তো কিছুই করিস নাই তুই শুধু একটা জিনিস করবি তুই বিয়ে করে আমাকে একটা বউ এনে দিবি আচ্ছা কেমন কেন মানে তুই বিয়ে করে বউ নিয়ে আসবি আমি বউর সাথে সারাক্ষণ কথা বলবো গল্প করবো তাই না আমার কথা বলার জন্য একটা মানুষের দরকার আছে না তো ভুল পথে হাঁটছো এই যে সামনে একজন বসে আছে সারা দিন ঘরের মধ্যে বসে থাকে কোনো কাজ কর্ম নেই তুমি তার সাথে কথা বলবে তার সাথে আড্ডা দিবে জ্যোতির সাথে জ্যোতির সাথে কথা বলার জন্য অনেক মানুষ আছে বাবা আসল কথা হলো কি তোকে আমি বিয়ে দিয়ে তোর বউকে এনে মানে আসলে আমি নাতি নাতনির মুখ দেখতে চাই এবং তাদেরকে বড় করে মানুষ করে তারপর করতে চাই মা কি শুরু করলে মানে আমার না জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে বারবার আর খবরদার একবারের জন্য মরার কথা বলবে না আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে আমার কেমন যেতে হবে কোথায় আছিস অফিসে বা কোথায় আছিস চিন্তাকারী কো মাস্ক লাগে না চুপ কর এইটা কি একদম সামনে আবি না কি করবি একদম পেট ফাইরা দেবো কই দিলাম পেট ফাইরবি আমার একদম পেট ফাইরা দেবো পেট ফাইরবি আমার সামনে আবি না কই দিলাম একদম ওই ওই এত বড় সাহস তুই যাবি চিন্তাই করি না তোর বন্ধু যেমন চাপ আছিস এখানে কিন্তু মারে ফেলবো তোরে কি কি নিছিস রে বের কর কিছু কিছু না দে ব্যাগ মোবাইল টোবাইল নাস নাই হ্যাঁ বের কর কই জলদি এই মহলে আর চিন্তা করবি কোন মহলে চিন্তা করবি না আর করব না তোর চেহারা আর দেখাম যাইবো না কান ধর ওই নিজের কান মনে থাকবো হ্যাঁ থাকবো এক লোড দিয়ে যাবে এখান থেকে কতক্ষণ বিরক্ত করো না তো তাহলে কিন্তু আরো দেরি করবো পাগল মেয়ে গেলে আমি কি করবো বারবার বললাম অসুস্থ হয়ে যাবে তার কোনো হুশ নাই সবকিছু নিয়ে গেছে কোন হাসপাতালে কোন হাসপাতালে কই যাবো কারে নিয়ে যাবো
ও তো আড়াই ঘন্টা ধরে বাথরুমে ঢুকে আছে, এখনো বের হইতেছে না। তার ধারণা সে নাকি জান নিয়ে আসছে, চিন্তাই করে তার এত কিছু নিয়ে গেল, তার কোনো আফসোস নেই। তার একটাই আফসোস, চিন্তাই করে নাকি মাস্ক পরা ছিল না, তার মুখের সামনে সে কথা বলেছে আর তার হাতে হাত লেগেছে। এখন সমস্ত জান তার শরীরে এই আড়াই ঘন্টা ধরে গোসল করে করে জান সরাচ্ছে আর বলছে যে ড্রেস পরে গেছিল সেই ড্রেসগুলো যেন আমি ফেলে দিই। এখন বল এরকম করলে কেমন লাগে? তুমিও না মানে এই জিনিসটা নিয়ে এত চিল্লাচিল্লি করে মাথায় উঠে ফেলছো। আমি তো এই টাইপের, এটা তো আমরা জানি। আল্লাহর কাছে শুকরিয়া করো, ছিনতাইকারী ধরছে, আমি তার কোনো ক্ষতি হয় নাই। এই ও এখন কি করে জানিস? দিনে চারবার করে গোসল করে, এক ঘন্টা পর পর ব্রাশ করে, কারো হাতে কিছু খায় না। আর ওই যে কাপড় যদি আমি গরম পানি দিয়ে না ধুই তাহলে তো সে পরবেই না। আচ্ছা এমন করলে কিভাবে চলবে বলতো? তোর দুলার ভাই যদি বেঁচে থাকতো। আরে ধুর, মানে কথায় কথায় দুলা ভাইয়ের কথা টেনে নিয়ে এসে না পরিবেশটা একদম ইমোশনাল করে ফেলাও। তুমি আমি একদিন মরবো না, আনি তা তখন চলবে না। আরে আপা এই বিষয়টা যে আমি খেয়াল করি নাই তা কিন্তু না। সেদিন কি করছি জানো? মনের ভুলে এই রুমে এসে করছি জুতা নিয়ে, আর সর্বনাশ কাজের বুয়ারে ডাইকে নিয়ে এসে দুই ঘন্টা ধরে লাইজল দিয়ে রুম পরিষ্কার করবে। জানি তো এরপর থেকে বুয়া আর আসে না। কি বলো? আমার মনে হয় কি আপা, মেয়ে যেহেতু বড় হয়েছে ওরা তো বিয়ে সাথে দিতেই হবে, ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিই। শ্বশুর বাড়িতে গেলে এইসব কোনো কিছু আর থাকবে না ঢংডাং। মেয়েটার বিয়ের কথা বললে আমার না কেমন জানি একা একা লাগে। এই মেয়েকে বিয়ে দিয়ে আমি কি করে থাকবো? আচ্ছা ভাই থাক না, এগুলা এগুলো নিয়ে পরে আলাপ করা যাবে। ঠিক আছে পরে চিন্তা করলেও পারবো, এখন চলো এই বিছানা থেকে উঠি। ও যদি বের হয়ে দেখে তুমি আর আমি এখানে বসে আছি তাহলে এটা 10 বার ধোয়াবে। চলো চলো ঠিক করে আসি। একজনকে উপকার করলাম, ছিনতাইকারীর কবলে পড়লো তাকে সেভ করলাম, তার মোবাইলটা সেভ করলাম, ওদের একটা ছোট্ট করে থ্যাঙ্কস দিবে সেটা চিৎকার দিয়ে কান্নাকাটি করতে করতে বেরিয়ে গেল। মোবাইলটা সাথে আছে, মোবাইলটা আবার ফেরত দিতে হবে। এখন কি এমন কাজ তোর? আমাকে দেখে তুই কি লুকাইছিস দেখি আমার? না কি লুকাবো, কিছু লুকাই, এত কথা কিসের? আমি বললাম না আমি কাজে ব্যস্ত আছি, যাবা এখন আগে থেকে। তুই কি ভাবছিস, তুই আমাকে ভাগতে বললি কি আমি ভাগবো? দেখা আমাকে কি আছে ওখানে, নাহলে মাকে রাখবো। মা তুই এসেছিস নিশ্চয়ই তোর কোনো না কোনো একটা দরকার আছে। কি দরকার তুই সেটা বল না। দে 1000 টাকা। কি 1000 টাকা? 1000 টাকা গাছে ধরে যে তুমি চাইবার সঙ্গে সঙ্গে তুমি পাবা? দিবি নাকি মাকে রাখবো? মা এত কথার কি আছে আর সুজু, তুই চেয়েছিস তোকে তো আমি দিবই। বড় বড় কথা, এদিকে দেখানোর কিছু নাই, ওদিকে দেখা থাকো। তোর 10টা না 5টা না একটা মাত্র বল, টাকা দিবি নাকি মাকে রাখবো? মা খবরদার মাকে রাখার একদম চেষ্টা করবি না, একদম চুপ 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 চুপ। যদি কোনো বোকামের ভাই তুই সে কিরে
তুই এখানে কেন? এখানে কি করছিস তুই? মা কিছু করছি না, ভাইয়ের বাড়ি নিচে না কি যেন একটা। আরে তোকে আমি কি করবো তোর কোনো ধারণা নেই। আরেকবার শুধু শরীরটা ভালো না তাই না, কবে মরে যায় তার কোনো ঠিক নেই। শোন আমি বলছি কি বাবা, এইবার বিয়েটা করে ফেল। হ্যাঁ বিয়ের কথা বুঝে কেন, আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? আসছো বিয়ের বয়স হয়নি? আচ্ছা তো কত হলে তোর বিয়ের বয়স হবে বলতো? শোন তোকে একটা কথা স্পষ্ট করে বলি, তোর বাবার যখন তোর মতো বয়স না, অলরেডি তুই 6 বছর বয়স তোর। বুঝতে পেরেছিস? মা প্লিজ এখন এই টপিকটা বাদ দাও, তো ভালো লাগছে না এই বিষয়ে কথা বলতে, অন্য কিছু বলে তুমি বলতে পারো। আচ্ছা ঠিক আছে বাদ দিলাম। এই যে তোর বোন বলছিল ছোট করে গল্পটা বলি, মানে ওই যে এখন তো দুনিয়াটা কেমন যেন অদ্ভুত হয়ে গেছে, কিন্তু আসছিলাম হঠাৎ করে দেখি একটা মেয়েকে কিছু চিন্তায় গাড়ি ধরেছে, তা আমি ভাবলাম যে সাহায্য করি। গেলাম দেখলাম তার সেলফোনটা নিয়ে রান্নানি হচ্ছে, আমি সেলফোনটা সেভ করলাম, চিন্তায় গাড়িটা চলে গেল ভয়ে। তারপর যখন ঘুরে মেয়েটার সাথে কথা বলবার চেষ্টা করছিলাম, তখন মেয়েটা ভয়ে চিৎকার করে দৌড়ে চলে গেল, সেলফোনটা আমার হাতে গেল। সেটাই আমি সাথে করে নিয়ে এসেছি। দেখি না ও মাই গড, একদম চাঁদের মতো মুখটা, মনে হচ্ছে একটা পরী। আর আমি যেটা বললাম, হ্যাঁ মেয়েটা আসলে আনিতার নাম্বার থেকে ফোন, কিন্তু আনিতার মোবাইল তো ছিনতাই হয়েছে। নিশ্চয়ই ছিনতাইকারী আমার কাছে আবার টাকা চাওয়ার জন্য ফোন দিয়েছে, চিন্তা করছো ব্যাপারটা? আচ্ছা সুযোগ যেহেতু একটা পাইছি, ওরে ফুসলায় ফুসলায় না পুলিশে ধরায়। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনি আমাকে তো চিনবেন না, আমার পরিচয় দিলেও বুঝতে পারবেন না। আমি কি কোনো মামার সাথে কথা বলছি? মামা মানে? হ্যাঁ হ্যাঁ মামা তো। আচ্ছা এটা তো আমার ভাগ্নির ফোন, আপনি কি বলছেন? ওই যে বললাম না আপনি আমাকে চিনবেন না, আসলে এই সেলফোনটা আমার কাছে, তো এই সেলফোনটা আমি ফিরিয়ে দিতে চাচ্ছিলাম, তো কোনোভাবেই লকটা খুলতে পারছিলাম না। এই ব্যাটারি লকটা অনেক কষ্ট করে খুলেছি, এবং পরে দেখলাম লাস্ট ডায়াল কল লিস্টে আপনার নাম্বারটা আছে এবং মামা লেখা, সেজন্য আপনাকে ফোন করা। এই যে মিস্টার, আপনি আমার সাথে চালাকি করেন না, আপনি ওই ছিনতাইকারী লোকটা না যে আমার ভাগ্নির ফোনটা ছিনতাই করে নিয়ে গেছেন, আর এখন চালাকি করে ভাবছেন আমার কাছে টাকা চাইবেন? না এত বোকা কিন্তু আমি না, আপনারে আমি পুলিশে দিব। আপনি চিনেন আমারে? ধানমন্ডি থানার যে কনস্টেবল আছে হায়দার, হায়দার, এই হায়দার কিন্তু আমার খুব পরিচিত। চিন্তা করেন ব্যাপারটা। ভয় পেয়েছি মামা, মানে ভয় আমার গা হাত পা দরদর করে কাঁপছে। কনস্টেবল আপনার পরিচিত তাই না? ফোন করেছি সেটা আবারও বলি, আমি চাই আপনার ভাগ্নির ফোনটা তার কাছে পৌঁছে দিতে, কিন্তু আমার তো কোনো উপায় নেই। যে কারণে আপনাকে রিকোয়েস্ট করবো, প্লিজ আপনি যদি পারেন কালকে সকালে উত্তরা পার্কে একটু চলে আসবেন, এর মধ্যে এসে আপনি ফোনটা নিয়ে যাবেন, এরপরে আসলে হবে না কারণ আমার কাজ আছে, আমি চলে যাব। হ্যাঁ অবশ্যই আসতে পারবো, কিন্তু একটা কথা, যদি কোনো চালাকির আশ্রয় নেন তাহলে কিন্তু আমি আপনার
চিন্তা করেন ব্যাপারটা। জি ভালো থাকবেন। পাগল আছে একটু আজীব। ব্যাপারটা তো আপনাকে জানানো দরকার। সলমান সব ঠিকঠাক? জুনায়েদ ভাই যে হ্যাঁ ঠিকঠাক আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে। তারপর আপনার কি অবস্থা? লম্পজম্পের কিছু রেজাল্ট কি আসছে, কাজে দিচ্ছে? আরে না, শরীর তোর বাড়তেছে যে খিদা লাগে। এই লম্পজম্প কইরা বাসায় গিয়ে আমার ছয়টা ডিম ছাড়া চলে না। ডাক্তার কি কয় জানো? ডাক্তার কয় আমার দুইটা রুটি খাইতে। আচ্ছা তুমি কও তো, আমার এই শরীরে রেখে দুইটা রুটিতে হয়? আমিও বাসায় গিয়ে দুইটা রুটি খাই, পরে হোটেলে গিয়া ডালটা দিয়ে আরো ছটা রুটি খাই ভালাই। চিন্তা করছো ব্যাপারটা? এরকম হলে কিন্তু সমস্যা, আপনি কিন্তু স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়ে যাবেন, কম খেতে হবে। তোমার কি মনে হয় এই না খায় থেকে আমি সমস্যা ছাড়া আছি? আরে আমি এই পার্কে কি ব্যায়াম করতে আসি সুখে? আমার বোনের যন্ত্রণায় আমি যদি সকালবেলায় লম্পজম্প করতে না আসি বাসায় একটা অশান্তি হয়ে যায়। থাক বাদ দাও, তোমার খবর কও। মা তো রীতিমতো মেয়ে খুঁজছে, কিন্তু সত্যি ঘটনা জানেন, আমাকে যে বিয়ে দিবে সেই জন্য সেরকম একটা মেয়ে খুঁজেই পাচ্ছে না। বাসায় যাবে না? যাবো, কিন্তু আমি এখন এসেছিলাম একটা ছোট্ট কাজে। আমি আসলে এসেছিলাম একজনের জন্য, যার জন্য অপেক্ষা করছিলাম। আমিও তো একজনের জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা, এক মহা বদমাইশ ছিনতাইকারী একটা জিনিস ফেরত দিয়ে যাবে আজকে আমাকে। মানে ছিনতাইকারী কি আজকাল অনেক বদলে গেছে নাকি, যে জিনিস নিয়ে আবার সঙ্গে সঙ্গে সে ফেরত দিয়ে যায়, এটা হয় নাকি? আরে এটা কি এমনিতে হয় নাকি? আঙ্গুল সোজা করলে হয় না, আঙ্গুলটা বাঁকা করতে হয়। ওই ব্যাটারে যখন আমি বলছি ধানমন্ডি থানার কনস্টেবল হায়দার আমার পরিচিত, কুৎকুৎ কুৎকুৎ করে রাজি হয়ে গেছে আমার জিনিসটা ফেরত দিয়ে যায়। তার মানে আপনি সেই মামা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে মামা ভাই। মামা ভাই, একটা বিষয় না আমার মাথায় কোনোভাবেই ঢুকলো না, মানে বিষয়টা অদ্ভুত হয়ে গেল না। আপনি ধরেন চাপা মেরে একটা ঝাড়ি দিলেন, তো দিলেন তো দিলেন, এত ছোট পর্যায়ে কনস্টেবল দিবেন তো উঁচু পর্যায়ে ঝাড়ি দিবেন, মন্ত্রী মিনিস্টার আইজি ডিজি এসব বলবেন, তাহলে না ভয় পাবে? হ্যাঁ তাই তো, ঠিকই তো কইছো। আর লাভ কি? মন্ত্রী মিনিস্টারের কথা কয়ে তো কোনো লাভ নাই। আমি তার কনস্টেবলের কথা বলার পরে কুৎকুৎ কুৎকুৎ করে মনে করো নরম হয়ে গেছে, সে জিনিস ফেরত দিতে যাইতেছে। আর মন্ত্রী মিনিস্টারের কথা কইলে একদম কাপড় চোপড় নষ্ট করে ফেলাইতো, বুঝছো না? বাই দ্য ওয়ে, তো তুমি কিভাবে জানলা যে আমি সেই মামা? কারণ আমি সেই চিন্তাইকারী। সেজন্য অবাক হবার কিছু নেই, সব কিছু বলছি ইন ডিটেইল। চলুন হাঁটতে হাঁটতে বলি, তার আগে এই সেলফোনটা। চলুন হাঁটতে হাঁটতে বলছি, এটা হয়েছে আপনার ভাগ নেই রাস্তা দিয়ে যাচ্ছিল। আপা সালমানের মা কথা বলতো। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এভাবে ফোন দিলাম বলে কিছু মনে করেননি তো আপা? দূর কি যে বলেন, কেন কিছু মনে করতে যাব? আমি বরং খুশি হয়েছি, আপনি না দিলেও আমি দিতাম। আমার ছেলের কাছে আপনার মেয়ের ছবি দেখেছি, ছবিটা দেখে না আমার মনটা জুড়িয়ে গেছে। আমার ছেলের জন্য যদি আপনার মেয়েকে চাই, আপনি আমাকে দিবেন না? এটা তো আমার জন্য খুবই ভাগ্যের ব্যাপার। এক কাজ করুন না আপা, আপনি নিজে এসে আমার মেয়েটাকে দোয়া করে যান। আপা আমি যদি আসি তাহলে কিন্তু আপনার মেয়েকে আমি আঁচলে বেঁধে নিয়ে আসবো, ওখানে রেখে আসতেই পারবো না। আচ্ছা তাহলে আমি রাখি। হ্যাঁ ভালো থাকবেন, আমি অবশ্যই আসবো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালমানি আমাকে ফোন দিয়ে তোমার নাম্বার চেয়েছিল, বললো যে ওর মা তোমার সাথে কথা বলবে। ছেলেটা কিন্তু খুব ভালো, নিজেদের বিজনেস আছে, ওই বিজনেস কিন্তু এই ছেলে নিজেই দেখে। ছেলেটা প্রতিদিন সকালে ব্যায়াম করে, তুমি এত ভালো ছেলে এখন খুঁজলেও পাওয়া যাবে না, চিন্তা করছো ব্যাপারটা? সবই বুঝলাম,
আমি তো ছেলেটার ব্যাপারে কিছু বলছি না, আমি তো চিন্তা করতেছি আমার মেয়েটাকে নিয়ে। এই যে ও কি করে, প্রতিদিন আমি কাপড় না ধুলে সেই কাপড় পরে না, আমি কোনো জিনিস ছুলে সেটা খায়, অন্য কেউ ছুলে সেই জিনিস খায়ও না, এটা নষ্ট এটা পরিষ্কার না ওইটা ডার্টি এইসব নিয়েই সারাক্ষণ আছে। এগুলি আমি না হয় সহ্য করলাম, একটা পরের ছেলের মা কি সহ্য করবে বল? রাখো তো এসব, বিয়ে দিলে পাগলও ঠিক হয়ে যায়, আর তোমার মেয়ে তো সামান্য জীবাণুওয়ালা একজন সূচিবায়ুগ্রস্ত মানুষ। বুঝলাম তো, কিন্তু আনিতা যদি পছন্দ না করে? রাখো তোমার আনিতা, সূচিবায়ুগ্রস্ত একটা মানুষের নিজে ছাড়া পৃথিবীর সবকিছুই সমস্যা। এই ছেলের সাথে যদি তোমার মেয়ের বিয়ে না হয় আমি তোমাদের সাথে নাই, আর এই ছেলেকে আমি কৃতজ্ঞতার জন্য এক কাপ চা খেতে বলেছি, এসে খেয়ে চলে যাবে, চিন্তা করো বিষয়টা। কি একটা মাধ্যমিক আল্লাহ দুটো পরিবারকে একসাথে করলো, আর আমি মনে মনে এমন একটা মেয়ে খুঁজছিলাম। সবই আল্লাহর ইচ্ছা আপা, আমি আমার মেয়ের জন্য না সালমানের মতো এমন একটা ভদ্র ছেলেই খুঁজছিলাম। সালমানের কাছে আপনার মেয়ের ছবি দেখে তো আমি অবাক, আল্লাহ এরকম একটা মেয়ে আমি খুঁজছি, আর সেই মেয়ের ছবি সালমানের কাছে। আমি লজ্জা শরম সব ছেড়ে দিয়ে আপনার কাছে ফোন করেছিলাম। খুব ভালো করেছেন আপা, আমিও জুনায়েদের কাছে সালমান সম্পর্কে অনেক প্রশংসা শুনেছি। আমি জানি সালমান আমার মেয়েকে সুখে রাখবে। আমি এই জন্যই রাজি হইতে চাই না, তোমরা না আমাকে জোর করে এভাবে ভালো লাগে বলো? আচ্ছা চলো চলো। দেখি মা মুখটা একটু খুলো না। আচ্ছা ঠিক আছে, এখানে সবাই ঘরের মানুষ, কি সমস্যা? কি মিষ্টি দেখতে, এই মেয়ে কান্তি না পড়িয়ে কিন্তু এই বাসা থেকে আমি যাব না। আসলে হয়েছে কি আপা, এই মহামারীর সময় না আমরা সবাই খুব আতঙ্কের মধ্যে আছি, কোথেকে কোন জীবাণু চলে আসে তাই। চলুন আপনাকে বাসাটা ঘুরে দেখাই। আচ্ছা ঠিক আছে। আরে কি ঠিকঠাক, কোনো সমস্যা নেই তো? না না, ছাদ তো সুন্দর, কিছু কথা বলার ছিল বলতে পারো? মানে সবকিছু অনেক উঠাট করে তাড়াহুড়া করে হয়ে গেল,
ঠিক করে আমরা একজন আরেকজনকে চিনি না জানি না, ওরকম পরিচয় নেই, কিন্তু তারপরও হয়ে গেল। আমার কিন্তু খারাপ লাগছে না, তোমার? তাহলে আরো কিছু কথা বলি। প্রথম যখন দেখা হলো ওই চিন্তায় সময়টাতে, দিনের বেলায় চিন্তাইকারী ইনসিডেন্ট, তো সব মিলিয়ে কোন একজনকে দেখা খুব একটা সহজ ছিল না। তো বাসায় যাই, মোবাইলটা তোমার হঠাৎ করে দেখলাম, স্ক্রিনে দেখলাম তোমার ছবি, ভীষণ ভালো লেগে গেল আমার। মনে হচ্ছিল আশপাশে সবকিছু ব্লার, অনেকটা স্বপ্নের মতো মনে হচ্ছিল এমন একজন মানুষ যার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করেছিলাম। আর এই তোমার সঙ্গে যখন বিয়ে শাদীর বিষয়ে কথা হচ্ছিল, আমি একদমই তৈরি করতে চাইনি, কারণ সঙ্গে সঙ্গে সবকিছুর জন্য তৈরি। কোন সমস্যা হচ্ছে না তো? না না, কোনো সমস্যাই হচ্ছে না, আপনি বলেন। একাই কথা বলে যাচ্ছি, সামনের বান্দা তো কিছু বলছে না। অবশ্য মুখে মাস্ক থাকলে কি বলছি সেটা তো বোঝাও যাচ্ছে না। যার সাথে বিয়ে হবে তার সাথে এভাবে মুখোমুখি দুজন দাঁড়িয়ে কথা বলছি, কিন্তু মুখটা দর্শন করতে পারবো না, সেটা কি হয়? মুখটা দেখতে চাই আমি আসলে। লজ্জা পাওয়ার কিছু নেই, আমি একটু। বাহ, আপনি এটা কি করলেন? কেন কি করলাম আমি? আরে আমি একটু আগে শাওয়ার নিয়ে এসেছি। তো শাওয়ার নিলে কি সমস্যা? আমাকে আবার শাওয়ার নিতে হবে। মানে শাওয়ার নিতে হবে কেন? কি কি হলো? মানে আমি কি কোনো ভুল করে ফেলেছি? আমি না ঠিক বুঝতে পারছি না। আপনি আমার মাস্কটা খুললেন, আপনার হাত তো স্যানিটাইজ করা ছিল না। আরে এটা তো কোনো বিষয় না। আচ্ছা এই যে মাস্ক। কিন্তু বিষয়টা কি, বাসর রাতের রাত আর আপনি বিছানায় বসে না থেকে ফ্লোরে দাঁড়িয়ে আছেন? কি করবো, আমি আসলে আমি বাসায় যেতে চাই। মানে পাগল নাকি? মানে আমি আজ পর্যন্ত কখনো শুনিনি যে কোনো মেয়ে বলছে তার বাসর রাতের দিন সে তার হাজবেন্ডের বাড়ি ছেড়ে বাসায় চলে যেতে চায়। বুঝতে পারছি, ভয় কিছু নেই, বরং একটা কাজ করি, দুজন চলো বসি বসি আজকে সারাটা রাত। না তুমি বসো, আমি আসলে ওই আমার নিজের বিছানা ছাড়া অন্য কারো বিছানায় বসতে পারি না। কি বলছো তুমি? বিছানাটা রেডি করেছে কি তুমি জানো? আমার মা, সে নিজ হাতে তৈরি করছে, এখানে ঝামেলা কোথা থেকে হবে? আচ্ছা ঠিক আছে, কিছু বলতে হবে না তোমাকে। মা এবার তুমি খেয়ে নাও। সামান আমি মরে গেলে দুধ খাবো না। কেন খাবে না? আরে একটা মানুষের মুখে কত ধরনের জার্মস থাকে তুমি জানো? তুমি তুমি এটা খাওয়ার পরে আমি খেয়েছি, এটা আমি খেয়েছি। আর এটা কেন মা দিয়েছে, এটা একটা রিচুয়াল। এই রাতে দুজন যদি একই গ্লাসে খাবারটা খায় তাদের দুজনের মধ্যে ভালোবাসা বাড়ে। খেতে চাও না? সালা তাতে বরং তুমি একটা কাজ করো, তুমি না ওই যাও ফ্রেশ ফ্রেশ হয়ে তুমি শাওয়ার নিয়ে নাও, সারাদিনে তো অনেক খাটি গেছে, শাওয়ার নিয়ে। আমি এখন শাওয়ার নিব? হ্যাঁ তুমি শাওয়ার নেওয়ার পরে আমি শাওয়ার নিতে ঢুকবো। আমি সকালবেলা শাওয়ার নিয়েছি, মানে শীত রাতের মধ্যে আমি এখন যাবো শাওয়ার নিতে। সম্মান সারাদিনে কত গেস্ট, কত কিছু, কত ডাস্ট ছিল, তুমি তুমি শাওয়ার না নিয়ে ঘুমাবে? ছি ছি, তো দিনের মধ্যে আমি কতবার শাওয়ার নিব? মানে অলরেডি শাওয়ার নেওয়া হয়ে গেছে, আমি আবার শাওয়ার নিব এখন কেন? তুমি কবার করে শাওয়ার নাও? অলরেডি দুইবার নিয়েছি, কিন্তু আজকে তো এত মানুষ এত ডার্ক। আমি আমি ঠিক আছে, কথা বলতে হবে না, আসো।
কি আমার বাইরে থেকে অনেক ময়লা তুমি বরং যাও শহর নিয়ে এসো আচ্ছা ঠিক আছে যেতে হবে আমি আমি আর করছো নাকি তুমি আরে কি করছো তুমি এই শোনো আর কি আই গেল তোমার বৌমাকে ডাকার থামাও সব তোমার বৌমা ওয়াশরুমে ঢুকেছে অলমোস্ট প্রায় দেড় থেকে দু ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা তো মিনিমাম আশা কোনো নাম নেই কি বলছিস এক ঘন্টা ধরে গোসল করছে গিজার টন করা আছে তো নালে কিন্তু মেয়েটা ঠান্ডা লেগে যাবে মা তুমি কি বলছো এই গোসলে কি কারো ঠান্ডা লাগে চর দিয়ে না তোর গালে দাঁত চটবো কি এত ব্যর্থ কথা মা প্লিজ হাসাহাসি বন্ধ কর তো ভালো লাগছে না কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে তোমার তোমার বৌমার জার্মোফোবিয়া আছে কি ফোবিয়া জার্ম জীবাণু জার্মোফোবিয়া এবং এই জার্মোফোবিয়া যে কোনো লেভেলের না চরম লেভেলের স্বাভাবিক লেভেলের না মা ভাইয়া তুই ঠিকই বলেছিস আমিও কালকে রাতে টের পেয়েছি আমি কালকে রাতে ভাবিকে একটু ধরতে গিয়েছিলাম দেখি কেমন জানি করে তুমি কি করলে মা এক গ্লাস দুধ দিয়ে গেলাম নিজের হাতে তুমি গ্লাসটা রেখে গেলে ও সে কোনোভাবে ওই গ্লাসটা স্পর্শ করছিল না কারণ এখানে অন্যের স্পর্শ আছে সে খেলোই না আমি গেলাম কত রকমের স্বপ্ন কত রকমের প্ল্যানিং যাওয়ার পরে দেখি যে সে খাটে বসে নেই খাটের পাশে সুন্দর মতো দাঁড়িয়ে আছে শটার দিয়ে হবা জিজ্ঞেস করলাম যে কি কি সমস্যা সে বলে এই বিছানায় তো আমি কোনোভাবে ঘুমাতে পারবো না এই বিছানায় তো আমি বসতেই পারবো না আমি আবারও জিজ্ঞেস করলাম কেন কি বলে জান বলে এই বিছানা তো অন্য কেউ নিজ হাতে এসে বিছিয়ে গেছে তার হাতে কোনো জার্ম আছে কিনা তাতে যদি আমি অসুস্থ হয়ে যাই আমি শুধু এটাই না মা এটা বললো সঙ্গে সঙ্গে ওয়াশরুমে তো এবং তার কোনো খবর কি বলছিস বাবু তাহলে কোথায় ঘুমিয়েছে আমি সেটা জানিও না আমার জানবার কোনো ইচ্ছেও মুসা আমাকে এই কথা বলেছে সে নাকি দিনের মধ্যে পাঁচ ছয় বার সবার নেয় ভাই এটা কিন্তু খুবই চিন্তার বিষয় সুচি ভাই কিন্তু একটা রোগ ডাক্তারের ভাষায় যাকে ওসিডি বলে একে বলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এরা সবকিছু মনে করে রং সবকিছুতেই ডার্টি মা এদের না একটু প্রবলেম থাকে জানো কেন যে এদের পরিবার আমাদের কাছে এত বড় একটা সত্যি কথা লুকালো আচ্ছা ঠিক আছে আমি বেয়ানের সাথে কথা বলবো কি ব্যাপার মা তুমি ঘরের মধ্যে মাস্ক পরে আছো কেন যখন বাইরে যাবে তখন পরো এখন নাস্তা করো আমার টেবিল আমার গ্লাস একটু চেঞ্জ করে দেওয়া যায় অসুবিধা নেই আমি বাসা থেকে নিয়ে আসবো ঠিক আছে অফিসের তার আছে মা যাচ্ছে কিছু করতে হবে না মা প্লিজ আরে কি আস মানে কি মানে আমি কি আমি আমার ওয়াইফকে ধরতে পারবো না তাহলে আমি একটু কি গোসল করে এসেছিলাম তো তাতে কি ফুল নিয়ে এসেছো কেন মানে ওগুলো ভালো লেগেছিল তো ভাবলাম তোমাকে দিয়ে সেজন্য নিয়ে এসেছিলাম তুমি তুমি কি পাগল সরাও সরাও প্লিজ সরাও এগুলো কত মানুষের হাত থেকে গলে গলে এসেছে তুমি জানো এখানে কত দাঁত কত ময়লা আরে ধরো না সামান প্লিজ আরে আমি তোমার জন্য আমরা তুমি ধরবে না ধর
মানে আমি তোমার জন্য ভালোবাসার ফুল নিয়ে আসলাম আর তুমি সেটা ওখানে রেখে দিয়ে আসলে। আরে অনেক জামস আছে। তুমি ওখানে রেখে দিয়ে আসলে। সালমান ফুল আমাকে পরেও দেয়া যাবে। ওখানে রেখে আসলে তুমি এটা। তুমি তুমি এইভাবে কেন ঘরে ঢুকেছো বলো তো? তুমি তো স্ট্রেট। আমার রুম, আমি যা খুশি তাই করতে পারি। সালমান এই রুমটার মধ্যে আমি থাকি, আমি এগুলো টলারেট করতে পারি না। প্লিজ আমি আর কতবার গোসল করব? তুমি যাও না, প্লিজ ওয়াশরুমে যাও, প্লিজ তুমি ডাইরেক্ট ওয়াশরুমে যাবে। আমি এখন কোথাও যাব না। আই উইল টেক রেস্ট এন্ড দেন আই উইল টেক শাওয়ার। তাড়াতাড়ি কথা শুনে না, আমি আর কতবার ওয়াশরুমে যাব? আমি আর কতবার গোসল করব? মা আমি একটু বাইরে যাচ্ছি, ওই আমাদের বাসায় যাচ্ছি। আসলে আমার কিছু জরুরি জিনিসপত্র নিয়ে আসতে হবে, তো বাইরে এত ডাস্ট, এত পলিউশন, আর তাছাড়া কোভিড তো এখনো যায়নি মা। না সেটা বুঝতে পেরেছি মা, কিন্তু বিয়ের পরে না মেয়েদের একা একা বাবার বাড়ি যেতে হয় না, এটাই রেওয়াজ, বুঝতে পেরেছো? মানে আমি বলছি কি, কাল বাদে পরশু দিন বাবুকে নিয়ে তুমি ঘুরে এসো, কেমন? আর এখন যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তোমার লাগবে সেগুলো আমি নতুন করে বের করে দিচ্ছি, কোনো সমস্যা হবে না, বুঝতে পারছো? শোনো বৌমা, আমি চিন্তা করেছি তোমাকে আমি বৌমা বলে ডাকবো না, নাম ধরে ডাকবো। তুমি তো আমার আর একটা মেয়ের মতো, তাই না? জ্যোতি যেমন আমার মেয়ে, জ্যোতি না তোমাকে নিয়ে অনেক কিছু প্ল্যান করেছে, অনেক কিছু স্বপ্ন দেখেছে। ও বলেছে ভাবি আসলে আমি ভাবিকে চুল আশ্রয় দেবো, সুন্দর করে সাজিয়ে দেবো, ভাবির সাথে কুটুর কুটুর করে গল্প করব। কিন্তু তুমি যদি এভাবে রিজার্ভ থাকো আসলে তো কষ্ট পাবে, তাই না? মা আমি কিন্তু একদমই রিজার্ভ না, প্লিজ মা আপনি আমাকে ভুল বুঝবেন না। না মা আমি তোমাকে কিন্তু ভুল বুঝিনি, আমি তোমাকে এটা বলছি আর কি, তুমি তো আর একটা বাড়ি থেকে এসছো, তাই না? মানে তোমাদের বাড়ির পরিবেশ আর আমাদের বাড়ির পরিবেশ তো এক না, তুমি তো এক পরিবেশ থেকে আর একটা পরিবেশে এসছো, সেজন্য আমি তোমাকে ক্লিয়ার করে দিলাম যাতে তোমার সমস্যা না হয়। আচ্ছা ঠিক আছে, আমি জ্যোতিকে পাঠিয়ে দিচ্ছি, ওর সাথে তুমি কুটুর কুটুর গল্প করো, খুব খুশি হবে মেয়েটা। কেন গাছটা ধরতে গেলে বলো তো? আরে এই গাছ যদি কত মানুষ ধরেছে, কত জার্মস আছে এখানে। হ্যাঁ দিলাম, থ্যাংক ইউ। জায়গাটা একটু খেয়াল করে দেখো না, কি অদ্ভুত সুন্দর জায়গা, গাছগাছালি, আকাশ, খোলা বাতাস, আহ কি সুন্দর। কোনো ধুলাবালি নেই, কোনো জীবাণু নেই, চাইলেই কিন্তু আমরা এখানে সুন্দর মতো কিছু সময় কাটাতে পারি। আশপাশে কেউ নেই, শুধু তুমি আর আমি। মাস্টার একটু খুলবে প্লিজ, থ্যাংক ইউ। দেখো না কি আর কি হলো আবার? এই শহরের বাতাস সবচেয়ে নিকৃষ্ট, আর এখানে বাতাসে এরকম কত সীসা আছে, তারপরে মাইক্রো সাইজের সব জার্মস আছে, তুমি জানো? হ্যাঁ অক্সিজেনে কি পরিমাণ জার্মস থাকে, আর করোনা তো আছে। মানে তারপর একটু ভেবে দেখবে না কিছু জিনিস, বিয়ের পর তুমি আর আমি আমরা দুজন প্রথমবারের মতো বের হলো, কি সুন্দর একটা পরিবেশ এখানে। আমার বউ যদি মুখে মাস্ক পরে থাকে, হাতে গ্লাভস পরে থাকে, সারাক্ষণ স্যানিটাইজ করতে থাকে, কেমন লাগে না? ধরো সবগুলো খুলে যদি আমরা একটা ছবি তুলতে পারতাম, ফেসবুকে দিতে পারতাম, তাহলে তো আমার ভালো লাগতো। তুমি আমাকে একটা প্রশ্নের সরাসরি উত্তর দাও তো, তুমি এত সূচিবায়ুগ্রস্ত কেন? আই কি বললো তুমি? আমি সূচিবায়ুগ্রস্ত? না 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 না, আমি একটু নিট এন্ড ক্লিন থাকতে পছন্দ করি, ওটাতে তোমার প্রবলেম আছে। আর তুমি যে ডার্টি থাকতে পছন্দ করো, কিন্তু আমি তোমাকে এই ব্যাপারে কোনো হেল্প করতে। আচ্ছা আচ্ছা প্লিজ,
আচ্ছা ঠিক আছে, আমি আমি রাটি, আমার সব প্রবলেম, আমি সবকিছু বুঝতে পারছি। শুধু একটা রিকোয়েস্ট কি আমার রাখা যায় প্লিজ? এই যে গ্লাভসগুলো কি একটু খুলবে? আমি কি একটা বারের জন্য তোমার হাতটা একটু ধরতে পারি প্লিজ? আপনি তো নিশ্চয় দুদিনে বুঝতে পেরেছেন আমার মেয়েটা না একটু অস্বাভাবিক, তাই না? বিয়েছে তাছাড়া এতদিন তো একটা পরিবেশে ছিল, এখন অন্য একটা পরিবেশে এসছে, মানিয়ে নিতে একটু সময় লাগবে না? আর শুনেন, অনেক সময় পরিবেশ পরিস্থিতি না মানুষকে চেঞ্জ করে দেয়, এটাও তো হতে পারে ও চেঞ্জ হয়ে গেছে। আপনি একদম এটা নিয়ে চিন্তা করবেন না, দরকার হলে আমি আলাদা একটা কাজের মানুষ ওর জন্য রেখে দেব, ঠিক আছে? আসলে হয়েছে কি, আমার তো একটা মাত্র মেয়ে, আমি না ওকে অনেক যত্নে লালন করেছি, আপনি যদি নিজের মায়ের মতো ওকে একটু দেখতেন। আপনাকে বললাম না বিয়ান সাহেব, আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না। ও আমার আরেকটা মেয়ে, আমার ছেলে যেমন আমার, আমার ছেলের বউ আমার। আপনার যখন মন চায় আপনি আমার বাসায় আসবেন, মেয়েকে দেখে যাবেন, আর আপনার যদি মনে হয় যে মেয়েটাকেও যাবার দরকার আমাকে বলবেন, আমি পাঠিয়ে দেব। কি হলো হঠাৎ করে? কি তুমি তুমি এখানে কেন এসেছো সালমান? মানে কি আমি আবার কি করলাম? আরে এইভাবে করে রিয়েক্ট করার কি আছে? আমি তো এমন কিছু করিনি, তুমি আমার লিগাল ওয়াইফ, আমি উপরে উঠে এসেছি, আর সারা জীবন কি আমি ফ্লোরে ঘুমাবো নাকি? আমি কি উপরে ঘুমাতে পারি না? সালমান তুমি কিন্তু তোমার বাউন্ডারি ক্রস করছো, তুমি খুব ভালো করে জানো যে এগুলো আমার একদম পছন্দ না, আমি এগুলো একদম এলাও করবো না। আমাকে বলো যে তুমি আসলে কি নিতে পারো, কি নিতে চাও তুমি? মানে তোমাকে ধরা যাবে না, তোমাকে ছোঁয়া যাবে না, তোমাকে স্পর্শ করা যাবে না, তোমার চেহারা দেখা যাবে না, তোমার মুখ দিয়ে কোনো কথা শোনা যাবে না, তুমি সেটাই চাও তাই তো? তুমি যদি এরকম করতে থাকো তাহলে তোমার এটা বুঝে নেওয়া উচিত যে এভাবে করে কোনো সংসার হয় না, এভাবে করে একটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশন হয় না। আমার একটু সময় লাগবে, আমাকে একটু অ্যাডজাস্ট করতে দাও, আর মা যুথি শুনে ফেলবে। তুমি মা যুথি সব জানে, তুমি কি তাদের সামনে কম করেছো? তাদের সামনে তুমি যখন যাও তখন তোমার শরীর রিরি করে ওঠে, তুমি করো না এমন, তারা বোঝে না, তারা কি গাধা? বিয়ে হয়েছে প্রথম রাত তুমি গিয়ে গেস্ট রুমে শুয়ে পড়লে, তোমার সামনে তোমার হাজবেন্ড, তার প্রতি তোমার কোনো দায়িত্ব নেই, একবারের জন্য তার বিষয়টা তোমার ভাবার দরকার ছিল না? বাহ, কি কি জিনিস মানতে হবে? ধরা যাবে না, ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না, কথা বলা যাবে না, মাস্ক পরে থাকতে হবে, মুখটাকে শিল দিয়ে ঢেকে রাখতে হবে, এইসব করতে হবে। ইউ নো ওয়ান থিং, তুমি আসলে কি কেমন? তুমি জার্মোফোবিক, তুমি মেন্টালি ডিসঅর্ডার, বুঝতে পারছো? এবং এরকম একজন মানুষের সাথে সংসার করা কোনোভাবে সম্ভব হয় না। কি? আমি সিক। সিক? আমি আমি মেন্টাল। মেন্টাল? শোনো, তোমাদের প্রবলেম আছে, তোমরা ডার্টি, তোমরা মেস, তোমরা তোমরা সবকিছু এরকম ডাস্ট টাস্ট দিয়ে তোমরা থাকতে পারো, আর আমি আমি একটু নিট এন্ড ক্লিন হয়ে থাকলে তোমাদের প্রবলেম হয়ে যায় না, আর তখন আমি পাগল। আচ্ছা, তোমার যদি এরকমই মনে হয়ে থাকে, তোমার যদি মনে হয় যে তোমার বিহেভিয়ার, তোমার প্যাটার্ন সবকিছু ঠিক আছে, আমার তো মনে হচ্ছে না ঠিক আছে, তাহলে তোমার এখানে থাকার দরকার নেই তো। তুমি চলে যাও না, যেখানে গিয়ে তুমি ঠিক থাকতে পারো, তুমি যেখানে ছিলে সেখানে চলে যাও, তোমার চেহারা আমার আর দেখতে ইচ্ছে করছে না, প্লিজ যাও। তুমি কি ভেবেছো তোমার মতো আগলি মেন্টালিটির একটা নোংরা মানুষের সাথে আমি থাকতে রাজি? আমি তোমার সাথে থাকবো না। দরকারও নেই, চলে যাও, এবং বলে দিচ্ছি খবরদার তুমি ফিরবে না, যতদিন পর্যন্ত তুমি সুস্থ হতে পারবে না ততদিন পর্যন্ত তুমি বাড়িতে আসবে না, মাথায় থাকবে না তোমার। এই শোনো,
মানে কি কথা ভেঙে বলতে হবে তোমাকে, আমি ওকে যে বাড়িতে আনবো না, ওর যদি আসতে ইচ্ছা হয় সে নিজের থেকে চলে আসবে। খবরদার, তুমি ওকে ফোন করে আবার আসতেও বলবে না, খবরদার ফোন করবে না ওকে একদম। মা একটা কথা বলা খুব দরকার। কি কথা বল বাবা? বুঝতে পারছি না তোমরা কিভাবে নাও, কিভাবে রিয়্যাক্ট করবে, কিন্তু বলাটা দরকার। বল না। হঠাৎ করে কেমন যেন লাগছে, মানে কি গায়ে কেমন যেন ব্যথা ব্যথা, গলায় ব্যথা, একটু জ্বর জ্বর, এর জন্য বুঝতে পারছি না, মানে আই ফিলিং গুড। কি বলছিস দেখি তো? আমরা বলছি যে আমার সামনে আসার দরকার নাই, একটু দূরে থাকো না মা। তোমাদের দুজনকে ইনফেক্টেড করে দিলাম কিনা সেটাও তো বুঝতে পারছি না। তোমাকে ফোন দেবো দেবো করে আর দেয়া হচ্ছে না, শুনলাম করোনা পজিটিভ, এখন কি অবস্থা? আছি, আগের চাইতে বেটার। তোমার আম্মার সাথে আপার কথা হয়েছে, ওখান থেকেই সব শুনলাম। আনিতা তো শোনার পর থেকে খুব অস্থির হয়ে আছে তোমার কাছে যাওয়ার জন্য, চিন্তা করছো ব্যাপারটা? একজন সুস্থ মানুষের পাশেই যে আসতে চায় না, অসুস্থ মানুষের সংস্পর্শে আসবে, পাশে থাকবে, ভাবতেই পারি না আমি। আসলে হুট করে সব কিছু হয়ে গেছে তো, আমাদের অনেক কিছুই হয়তো তোমাকে জানানো হয়নি। আনিতাকে তুমি যেমনটা দেখছো, আনিতা কিন্তু তেমনটা ছিল না। ও তো সবসময় সবার সাথে মিশে হাসি খুশি প্রাণোজ্জ্বল ভাবে চলা একটা মেয়ে। একগাদা বান্ধবী নিয়ে সবসময় হইচই করে বেড়াতো। আমার দুলাভাই মানে আনিতার বাবা ছিল আনিতার পৃথিবী। হঠাৎ করে গত বছরের শুরুতে আনিতার বাবা করোনা আক্রান্ত হয়। দুলাভাই কার্ডিও পেশেন্ট ছিলেন, কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই করোনা আনিতার বাবাকে এই পৃথিবী থেকে নিয়ে যায়। তারপর থেকে আনিতা যেন কেমন হয়ে যায়, সবসময় হাইজেনিক, ডার্টি, অপরিষ্কার, এসব করতে করতেই যেন ওর দিন কাটে। আর ওই ব্যাপারটাই আনিতাকে পেয়ে বসেছে। সালমান, আনিতা অনেক লক্ষ্মী একটা মেয়ে। ওর শরীরটাও কয়েকদিন যাবৎ ভালো যাচ্ছে না, করোনা টেস্ট করতে দিয়েছি। করোনা কি করোনা হতে পারে, চিন্তা করছো ব্যাপারটা? আল্লাহ না করুক এমন কিছু না হোক। তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে সুস্থ করে দিক। এখন রাখ। আস্তে দূরে 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 কি আসছো তুমি কেন ভিতরে আসলে দূরে দূরে? তুমি মনে হয় কিছুই জানো না, আমি পজিটিভ। আমার ঘর, আমার হাজবেন্ড, আমি কেন আসবো না? আমি অবশ্যই আসবো। তুমি ভালো করে একটু জেনে নাও যে আমি কি, আমি করোনা পজিটিভ এখন। আমিও করোনা পজিটিভ। এই যে, এই যে আমার টেস্ট রিপোর্ট দেখো, ভালো করে পড়ে দেখো, আমিও পজিটিভ। তুমি পজিটিভ, এটা কি করে সম্ভব? আমাদের এই টেস্টটা খুব দরকার ছিল। এই কয়টা দিনে আমি বুঝতে পেরেছি
আমি একটু বেশিই করে ফেলেছি। তোমার সাথে আমি অনেক বড় অন্যায় করেছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি মার সাথে জ্যোতির সাথে অনেক অনেক অন্যায় করেছি, কিন্তু সরি বলবার কোন দরকার নেই, সরি তো আমারই বলা উচিত। আমি তোমার সাথে মিসবিহেভ করেছি, বলেছি বাসা থেকে চলে যেতে, আমার তো বলাটা উচিত হয়নি। এখন চিন্তা করে দেখো, এই যে আমি এখন পজিটিভ, আমি যদি নিজেকে মেনটেন করতাম, আমি যদি স্যানিটাইজার ইউজ করতাম, মাস্ক করতাম, তাহলে এমনটা হতো না। সবচেয়ে বড় বিষয়টা তুমি ভুলে যাচ্ছ, এই যে তুমি, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। আর সংসার জীবনে টুকটাক এসব হয়, ঝগড়া ঝাঁটি খুনসুটি, সেটার জন্য সরি বলবার দরকার নেই। তুমি জ্যেষ্ঠ সেটাই অনেক, এবং আমি আশা করবো যে যে ছোটোখাটো ভুলগুলো ছিল সেগুলো তুমি ওভারকাম করে নিয়েছ। আসলে এটা ভালো করে পড়ো, আমি নেগেটিভ। আচ্ছা মাস্ক পরো, অসুবিধা। আশ্চর্য কি, তুমি প্লিজ বাইরে যাও তো, এখন বাইরে যাও প্লিজ। আমি তোমাকে আর ডিপ্রেশন করতে চাই না, আমি এই কয়েকটা দিন তোমাকে টেক কেয়ার করতে চাই, প্লিজ তুমি না করো না প্লিজ। তুমি যেটা বলেছ তাতেই তো অনেক, দেখো আমি চাই না কোনোভাবে আমার কারণে তুমি ইনফেক্টেড হও। বেশি দিনও বাকি নেই, মাত্র 3টা দিন, 14 দিন পুরো মধ্যে আর মাত্র 3টা দিন। এই 3টা দিন তুমি আমার জন্য কষ্ট করতে পারবে না, আমার যা যা লাগবে তুমি দরজার উপর থেকে দিয়ে যাবে, ওখান থেকে আমি নিয়ে নেব। আর ভালোবাসা মনে চোখে, সব ভালোবাসার স্পর্শের প্রয়োজন পড়ে। YouTube